আমি একটু ইউটিউব চ্যানেলে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, হ্যাঁ আজকে আমি আমার ইয়ারিং কালেকশন দেখাবো। আমার এমনিতে অনেক ইয়ারিং কালেকশন আছে, ঠিক আছে, অনেক ইয়ারিং, মানে কি বলবো, আমি যেখানেই যাই সেখানেই মানে একটা ইয়ারিং নেবই নেবো। তার জন্য আমার বড় আমাকে মানে প্রচুর বকে, তাও আমি কিনে কি করবো, একটা শখ। আর এমনিতে পড়ি না পড়ি আমি ইয়ারিং নেবো। তো আমার এমনি ছোটো ছোটো ইয়ারিং তো অনেক আছে, আমি ছোটো ছোটো ইয়ারিংগুলো দেখাচ্ছি না তোমাদের, আমি আমার একটু বড় সাইজের যে ইয়ারিংগুলো আছে সেই ইয়ারিংগুলো তোমাদের দেখাবো। চলো একটা একটা করে দেখাতে থাকি। আর আমি এই যে কানেরটা পরে আছি, এটা হচ্ছে আমি মানে বেশি দিন হচ্ছে না, এক দু মাস হচ্ছে, তো এই ইয়ারিংটা কিনেছি। তো আরও আমি ইয়ারিং দেখাবো। আচ্ছা এইটা বলো, এইটা তোমাদের কেমন মানে কেমন লাগে ইয়ারিংগুলো পরতে? এইটা এমনি মোটামুটি অনেকেরই আছে, ঠিক আছে। তো আরও আমি দেখাচ্ছি, এই যে প্রথমে ছোটো থেকে শুরু করলাম, এই যে এই ইয়ারিংটা দেখো, এটাও মোটামুটি অনেকেরই আছে, ময়ূরের। এটা কিন্তু পরতে দারুণ লাগে, বেশি হেভি নয়, একদম ছোট্টর উপরে। আর আরেকটা দেখায়, এই যে একটা, এটাটা মানে নেকপিসের সাথে ছিল, নেকপিসটা হারিয়ে ফেলেছি কোথায় জানি না। তো এটা দেখো, এটাও পরতে ভালো লাগে। এই যে আরেকটা আছে, এটা কিন্তু আমার একটা মানে ঝুমকোর সাথে ছিল, ঝুমকোটা খুলে গেছে আর এই ওপরে টপটা রয়ে গেছে। তো ঝুমকোটা আছে, কোথায় আছে জানি না, এমনি টপটা এমনি পরি, দেখতে খুব ভালো লাগে, একদম কিউটসা লাগে। আর আমার মানে কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে একটু বলবে দেখো। আর এমনিতে আমার সেল আমি করি, ঠিক আছে, আমার কাছে ইয়ারিং এমনি আছে। তো তোমরা যারা নিতে চাও একটু আমাকে কমেন্ট করো বা পার্সোনালভাবে মেসেজ করো, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আরেকটা একটা দেখায়, এই যে পড়ে যাচ্ছে বারবার, এক মিনিট, এই যে এটাও নতুন একদম, এটা মানে কি বলবো, দেখতে একটু বড় কিন্তু একদম হেভি নয়, খুব হালকা। এটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম। তো দেখো এটাও কেমন লাগে, এটার যেটা কী বলে বুঝিটা খুঁজে পাচ্ছি না, খুলে চলে যাবে। আচ্ছা তোমাদের একটা করেই দেখা, এই যে এটা দারুণ কিন্তু। আচ্ছা এবার আরেকটা দেখায় আমি, এই যে দেই যাচ্ছে বারবার, এই যে একটা, এটা অনেক বড়, পড়ি না এটা, আমার মানে ভালো লাগে কিন্তু আমি কিনে রেখে দিয়েছি, যাই পরে পড়বো দেখা যাবে, এখন পড়িনি আজ পর্যন্ত। দেখো এই যে এটা মানে ইয়ে তো মানে ঘুরে যাচ্ছে বারবার। আচ্ছা এই যে গোল্ডেনের ওপর দেখায়, এই যে এটা গোল্ডেনের ওপর, এটা অনেকবার পরেছি। এই ইয়ারিংটা দেখো, এইটা ইয়ারিংগুলো কেমন লাগছে একটু সবাই কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এই যে একটা উঠেই যাচ্ছে, এই দেখো এখানে একটা মানে মিরর লাগানো আছে, যে একটা ব্ল্যাকের উপরে, এটাও এখনও পরিনি, কিনেছি, কবে পরবো জানি না। এই যে আর একটা আছে, এই যে ব্ল্যাক, এটা কিন্তু অক্সিডাইজার নয়, এটা কী বলবো, এটা ঠিক বুঝতে পারি না এটা কিসের। এটাও আমি পরিনি, একবার হয়তো পরেছি ভিডিও বানানোর জন্য আর পরিনি। আর এই যে এই ঝুমকোটা তো আমার পরতে ভীষণ ভালো লাগে, অনেকবার পরেছি, ভীষণই ভালো লাগে এটা পরতে, বেশি হেভি নয়, দেখতে ভালো লাগে, পরতেও ভালো লাগে। চারটা দেখায় তোমাদের, এই যে একটা, এটা আমার হাজবেন্ড কিনে এনে দিয়েছিলো মেলা থেকে আগের বছরে, মানে এটা, হ্যাঁ আগের বছরে এটা কিনে এনে দিয়েছিলো, এটাও মানে একবারই পরেছি আর পরিনি। এই যে গোল্ডেন ঝুমকা, এটাও পুজোর সময় কিনেছিলাম, এই বছরই পুজোতে কিনেছি। এই দেখো এটা হচ্ছে তোমার হাতি, দেখো গণেশ বাবাজি আছে এখানে, এটাও মানে ভালো লাগে পড়তে দেখো। আর একটা আমার দেখায়, খুবই মানে একটা প্রিয় একটা ইয়ারিং, এই দেখো এখানে আমার হাজব্যান্ড আর আমার নাম দেওয়া আছে। এটা আমি একটা মানে ফোন থেকেই অর্ডার করেছিলাম, একজন মানে একটা দিদি করতো, নাম্বারটা নিয়ে ভুলে গেছি, যাই হোক একটা বানাবো, তো নাম্বারটা আমি মানে খুঁজেই পাচ্ছি না কোথায়, মানে সেভ করে রেখে দিয়েছি। আর দেখো এই ইয়ারিংটা সত্যিই আমার ভীষণ ভালো লাগে, আর আমি যত্ন করে রেখে দিয়েছি, বেশি পরি না, খুব কম পরি, যাতে মানে ইয়ারিংটা না নষ্ট হয়ে যায়, এটা কাস্টমাইজ তো মানে ভয় লাগে আর, দেখতে কিন্তু খুব সুন্দর। দেখো এটা অনেকেই এখন বানায় এরকম ইয়ারিং। আর তাছাড়া দেখো এই যে এটা হচ্ছে টানা, এই যে অক্সিডাইজার ওপরে সিলভার টানা ইয়ারিংগুলো, এটাও অক্সিডাইজার, আমি বেশি অক্সিডাইজারই পরি। এই একটা গোল্ডেন অক্সিডাইজ,
এত মানে ইয়ারিং হয়ে গেছে, মানে আমার ইয়ারিং রাখার জায়গা তোমার অনেক, কি বলবো, অনেক বলতে কি মানে এত বক্স ব্যবহার করি না ইয়ারিং রাখার জন্য। আমার একটা ছোটো ছোটো বক্স আছে, ওই বক্সের মধ্যে মানে কটা হবে, মানে চারটে বক্সে মানে শুধু ইয়ারিংয়ে ভর্তি, ছোটো থেকে বড়ো থেকে সব। আর ছোটো ছোটো ট্যাব আছে, ছোটো ঝুমকা আছে, তারপরে বড়োগুলো তো আছে। এখন আগে আগে ছোটোগুলোই পরতাম, এখন একটু বড়ো বড়ো ঝুমকা পরতে ভীষণ পছন্দ করি, আর যেখানে যাই সেখানে তো ঝুমকা নেবই। আরও আছে আমার, কোথায় গেল, এই যে একটা, এই একটা আছে, এটা অক্সাইজ, এটা অনেক দিনকার, এটা তিন চার বছর হয়েই গেছে, অনেক দিনকারই এটা ইয়ারিং। এটা মানে আগে খুব ভীষণই পরতাম, এখন পরি না খুব একটা। আরও আছে আমার, এবার এদিক সেদিক হয়ে আছে, তারপরে মানে কয়েকটা আছে একটু পুরনো হয়ে গেছে, তাই তোমাদের আমি দেখাতে পাচ্ছি না। এমনি আদার্স অনেক আমার ইয়ারিং, এই একটা আছে, এটা কি দেখালাম, মনে হয় দেখিয়েছি এটা, হ্যাঁ এটা দেখিয়েছে। আর আছে ইয়ারিংগুলো, এই একটা কিউটসা ইয়ারিং, এই যে এটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছিলো, খুব কিউট লাগে, আগে পরতাম এখন আর পরি না, মানে এখন কি বলবো, বড়ো বড়ো ইয়ারিংগুলো পরতে ভালো লাগে, ছোটোগুলো আর পরি না, ছোটোগুলো আছে। এমনি ছোটো আমার অনেক আছে, ছোটো ছোটো ইয়ারিং বহু, কি বলবো। এই একটা ইয়ারিং দেখো, এটার হারটা কোথায় গেছে জানি না, ছিল কোথায় গায়েব হয়ে গেল। এই যে এটা একটা আছে, এটা মিরর লাগানো, এটা আমি গিফটে পেয়েছিলাম, গিফট বলবো না, এটা প্রাইজে পেয়েছিলাম। এটা মানে এফবিতে একটা গ্রুপ ইনভাইট কম্পিটিশান ছিল, সেখান থেকে আমাকে মানে এটা সেকেন্ড প্রাইজ দেওয়া হয়েছিল। দেখো এটাও মানে দু বছর আগেকার এই ইয়ারিংটা। এই যে একটা আছে ছোটো ঝুমকা, এটা অনেক দিনকার, এগুলো পড়িই না, পড়ে আছে, এমনি এক গাদা আমার আছে কিন্তু কী বলো তো পড়ি না। এই একটা আছে, খুঁজে পাচ্ছি না এটার আরেকটা জোড়াটা। একটা আছে গোল্ডেনের উপরে, এটাও ছোট্ট, আমার বেশি ঝুমকাই আছে, ঝুমকাই বেশি পছন্দ করি। তো চলো আর দেখাচ্ছে না, এই একটা আছে স্টোনের উপরে, দেখো এটা খুবই সুন্দর স্টোনের উপরে, কুচো ইয়ারিং অনেক আছে, এক গাদা পড়ে গেছে, তারা তোমাদের আর দেখাচ্ছি না। তো চলো ভিডিওটা আজকের এইটুকুই, আমার কালেকশন কেমন লেগেছে একটু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আজকের ভিডিওটা এইটুকুই রইল, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো আজকে টাটা।